এক একটা দিন গুনে গুনে পার করছেন সৌম্য সরকার। মিরপুরের বাসা থেকে দেখতে পারেন স্টেডিয়াম, অনুশীলন ম্যাচ খেলতে না পারার কষ্ট অন্যদের তুলনায় বেশি। দ্রুত পরিস্থিতি উন্নতির আশা করছেন। ব্যাট নিলামে তুলে অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর সুযোগ হাতছাড়া করতে চান না সৌম্য। খারাপ সময় কাটিয়ে তিন ফরম্যাটে নিয়মিত হচ্ছিলেন, বিসিবির চুক্তির এ প্লাস ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন। বিয়ের পর জীবনের নতুন মোড়ে ভালো কিছুর সম্ভাবনা উকি দিচ্ছিল, এমন সময় করোনার হানা। যেখানে ব্যস্ত থাকার কথা প্রিমিয়ার লিগ আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতিতে, সেখানে ঘরবন্দি সময় সৌম্য সরকারের। এক একটা দিন যেন মাসের সমান, অন্যদের চেয়ে টাইগার ওপেনারের কষ্টটা একটু বেশি। বাসা থেকে দেখতে পারেন হোম অফ ক্রিকেট, ঘুম থেকে উঠে মাঠে যেতে মন চায়, ব্যাট বলে লড়াইয়ে মেতে থাকতে ইচ্ছে করে। মাঠে যেতে পারছি না, এটা অনেক কষ্টের। আর আমি জানি না অনেকের কাছে কেমন, হ্যাঁ কিন্তু আমার কাছে একটু বেশি কষ্টের, কারণ আমার বাসাটাই এমন একটা জায়গায় ঘুম থেকে উঠলেই মাঠ দেখা যায়, ঘুম থেকে উঠলে দিনটা দেখা যায়, কিন্তু যেতে পারি। টেস্টে একমাত্র সেঞ্চুরি নিউজিল্যান্ডের বিপক্ষে, জীবনের সব প্রথম অমূল্য। ভালোবাসা আবেগ মেখে আছে সৌম্যের সেই ব্যাটেও, কঠিন সময়ে মানুষের সহায়তায় ব্যাটটা তুলছেন নিলামে। এর মধ্যে আমার অনেক স্মৃতি জড়া জড়িত আছে আর কি, আমার ব্যাটটার ভিতরে আমার অনেক আবেগ আছে। এই জিনিসটা করছে এই কারণে যে আমাকে দেখে যদি আরো একটা মানুষ আসে যে মানুষের কল্যাণে, সেটা অনেক অনেক বড় একটা জিনিস। দুটা মানুষের পাশে দাঁড়াতে বা একজনকে সাহায্য করতে যদি পারে, এটাই অনেক এই সময়। টানা ঘরে থেকে অবসাদ একঘেয়ে লাগাটা স্বাভাবিক। ক্রিকেটাররা ফিটনেসের কাজ আর একে অন্যের সাথে ভিডিও কনফারেন্সে হাসি ঠাট্টা করছেন, অনলাইনে ভিডিও গেমসের চ্যালেঞ্জ দিচ্ছেন। সৌম্যের আশা দ্রুত পরিস্থিতির উন্নতি হবে, প্রাণ ফিরে পাবে দেশের ক্রিকেট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।